উফ, আজকে মেকআপ করাতে তোমাকে যা ভয়ঙ্কর লাগছে। এই ভয়ঙ্কর মানে কি? ভয়ঙ্কর মানে কি? কি বলতে চাইতেছো তুমি? না মানে ভয়ঙ্কর সুন্দর লাগছে। এক গ্লাস পানি দাও না। শালা তুই কি আমার তোর চাকরানি পাইছস? নিজের কাজ নিজে করগা, যাই এখান থেকে। তোর ফোনের ওয়ালপেপারে আমার ছবি নেই কেন? তোর ফোনের ওয়ালপেপারে সব সময় আমার ছবি থাকবে, যেন মানুষ বুঝে তোর ঘরে বউ আছে। আমি দাঁড়ায় আছি, এক্ষুনি চেঞ্জ কর, ওয়ালপেপারে ছবি দে। দে দে বলতেছি। দিয়ে দিছি। তোমার চোখগুলো এত সুন্দর, আজ পর্যন্ত কোনো মেয়ের চোখ এত সুন্দর দেখিনি। কয়টা মেয়ের চোখ দেখছিস তুই? কয়টা মেয়ের? আচ্ছা শোনো জান, আজকে সব তোমার পছন্দের খাবার রান্না করব। তো বলো বাবু কি খাবা? ওকে বাবা, বুঝতে পারছি, আজকে শপিং এ যাবা, তাই তো? নাহলে তো আমার সাথে এত ভালো ব্যবহার করার কারণই নাই। বেবি, আজকে কি রোমান্টিক ওয়েদার, চলো না কাজী দিদি থেকে ঘুরে আসি। থালা বাসন আছে ময়লা, যাও বসে করে নাও, যাও। যদি আমি ভিজা টাওয়ালটা বিছনার উপরে দেখি না, তোরে আর তোরে টাওয়ালটারে দুইটারে আমি ফিক্কাতে ফালাই দিব বারান্দা থেকে। মাফ করে দিও, তাউল না, আমি আজকের পর থেকে আর বিছনাতে আসবো না। তোকে বিয়ে করে আমার জীবনটাই তেজপাতা হয়ে গেছে, সারাদিন রান্না, এই কাজ, ওই কাজ, হাজারটা ফরমায়েশ। হুম, যে না রান্না করে এত বাহানা, চিনি আর লবণের তফাত বুঝে না রান্না। দোষ কেন যে বিয়ে করতে গেলাম, এই নিষ্পাপ শিশুটাকে একদম ধ্বংস করে দিচ্ছে এই মহিলা। আজকে থেকে তো তিনটা জিনিস বন্ধ, ব্রেকফাস্ট, লাঞ্চ এন্ড ডিনার। আমার মানি ব্যাগ থেকে সব টাকা কই গেল? যাওয়া রিক্সা ভাড়া দিছি আর আসা রিক্সা ভাড়া দিছি, বাকিটা আমি রেখে দিছি আমার কাছে।